হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি যে পর্বটা দেখাবো সেটা হচ্ছে যে টেলিমোশন সাইটে আপনি কিভাবে প্রত্যেকটা ভিডিও আপলোড দিয়ে $3-4 ইনকাম করবেন। এবং এই টেলিমোশন ওয়েবসাইট জাস্ট যে কেউ এটাকে আপলোড দিতে পারে এবং যে কেউ এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে। এবং এখানে মজার এবং বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আপনার এই ভিডিওগুলো মনিটাইজেশন লাগে না, মনিটাইজেশন ছাড়াই আপনি এখান থেকে ইনকাম করে নিতে পারেন। আর একটা হচ্ছে এটা কপিরাইট ফ্রি, এখানে কোনো কপি ধরবে না, আপনি যে কোনো ভিডিও আপনি এখানে আপলোড দিতে পারেন। আর আপলোড দেওয়াটা খুব সহজ, আমি অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে এবং কীভাবে আপলোড দিবেন, কীভাবে আপনার চ্যানেল আর আমার চ্যানেলটা সাজাবেন গুছাবেন এবং কীভাবে আপনার এখান থেকে টাকা আসবে এবং কীভাবে আপনি সেটা দেখতে পারবেন এবং ব্যাঙ্কে কীভাবে ট্রান্সফার হবে পায়োনিয়ার কার্ডে পেপালে, সকল কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং এ টু জেড। এবং এখান থেকে ইনকাম হচ্ছে যে এবং ইনকামটা আমি তুলছি সেটা পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখেন, বাট এইখানে আমি আপনাকে দেখিয়ে দিব যেটা, সেটা হচ্ছে যে আপনি প্রত্যেকটা ভিডিও আপলোড করে কীভাবে আপনার চ্যানেলটা সাজাবেন এবং চ্যানেলটা তৈরি করবেন, চ্যানেল আর্টটা শুরু করবেন, মানে স্টার্টিং। এটা হচ্ছে ডেলিমোশনের লেসন ওয়ান চ্যাপ্টার থাকবে এবং এই চ্যাপ্টারে আপনি সকল কিছু জানতে পারবেন এবং সকল কিছু এখানে আপনারা দেখতে পারবেন। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনি যে কোনো মুভি, যে কোনো ছবি বা যে কোনো ভিডিও আপনি এখানে আপলোড দিতে পারেন, এখানে কোনো ধরনের রেস্ট্রিকশন নেই। তো চলুন, আমরা আপনি যে কোনো ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে এখানে টাইপ করবেন আপনার যে জিনিসটা, সেটা হচ্ছে যে ডেইলিমোশন। ডেইলিমোশন এখানে আপনার ক্লিক করার সাথে সাথে আপনার যে বিষয়টা আসবে সেটা হচ্ছে, মানে যে ড্যাশবোর্ডটা আসবে এই ডেইলিমোশনে আপনি যখনই যাবেন, এখানে ক্লিক করার সাথে সাথে প্রথম যে ইয়াটা লিঙ্কটা সেখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার যে ড্যাশবোর্ডটা এই ড্যাশবোর্ডটা চলে আসবে, এই ড্যাশবোর্ডটা চলে আসবে। তো এই ড্যাশবোর্ডটা চলে আসলে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনার এই যে ড্যাশবোর্ডটা, এই ড্যাশবোর্ডটা চলে আসবে। আপনি এই ড্যাশবোর্ডটা চলে আসার সাথে সাথে আপনি যে কাজটা করবেন সেটা আপনাকে করে নিতে হবে, সেটা আপনার এখানে আপনি আপনার মেইল অ্যাকাউন্ট দেবেন, এটা আপনার ইয়াহো হতে পারে, আপনার জিমেইল হতে পারে। আমি এখানে ইয়াহো করে দিয়ে দেখাচ্ছি, ইয়াহো যে মেইলটা এই মেইলটা আমি দিচ্ছি। এরপরে এখানে আপনার পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড এই যেখানে দেওয়া আছে 8টা ক্যারেক্টার দিবেন, লেটার থাকবে, এরপরে নাম্বার থাকবে, এরপরে এইগুলো থাকবে, ডট এইগুলো থাকবে, মানে 8টা আপনার ডিজিট থাকতে হবে, 8 ডিজিট। হ্যাঁ, আপনার লেটার না অক্ষর এবং হচ্ছে এই যে সাইনগুলো। এরপরে আপনার আপনার যে মানে জন্ম তারিখ সেটি দিতে পারেন, আপনি এটা অন্য জন্ম তারিখও দিতে পারেন, আপনার রিয়েল যে দিতে হবে এমন না, আপনি যে কোনো জন্ম তারিখ দিলেও চলবে। আপনি মনে করেন এই জন্ম তারিখ দিচ্ছেন। এখন আমি আই এম নট রোবট এখানে ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে এখানে এই ইয়েটা ক্লিক করে নেবেন। হ্যাঁ, তারপরে আপনি এখানে সাইন ইনে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে অলমোস্ট দেয়ার বলছে। এখানে আপনার ইমেল ভেরিফিকেশন করতে হবে, আপনি যে ইমেল নাম্বারটা দিয়েছেন সেই ইমেল নাম্বার একটা কোড দিয়েছে 6 ডিজিটের, সেই 6 ডিজিটের কোড এই যে এইখানে বসাতে হবে। আমি দিয়েছিলাম ইয়াহো মেলে, আমি ওই ইয়াহো মেল আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। তো চলুন আমরা ইয়াহো মেলে যাই, ইয়াহো আমরা প্রেস করি, ইয়াহো, ইয়াহো লগ ইন, ইয়াহো লগ ইন, এখানে আমরা চলে গেলাম, ক্লিক করলাম, এইটা আমার ইয়ে ছিল মেইল। হ্যাঁ, এই মেইলে আমরা যাচ্ছি, দেখেন আপনারা বুঝতে পারছেন, পাসওয়ার্ড দিচ্ছি, মেইল চলে আসলো, আমি এই মেইলে ক্লিক করলাম, এই যে দেখেন ডেলিমোশন থেকে একটা মেইল চলে আসছে, এই যে ডেলিমোশন ভেরিফাই ইউর ইমেইল, এটা আমি ক্লিক করছি, এই যে ভেরিফাই ইমেল ডেইলিমোশন থেকে আসছে, হাই, এই যে ডিজিটটা, এই ডিজিটটা আমি এইখান থেকে
কপি করলাম, এরপরে আমার যে সাইটটা এখানে ভেরিফিকেশন কোডে পেস্ট করে দিলাম। ওকে, এখন এখানে আমি ভেরিফাই নাও ক্লিক করে দিলাম। ওকে, সাকসেসফুল বলছে, সাকসেস, ডেলিমোশন চ্যাপ্টার আপনার কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এখানে ক্লিক করে চলে আসলাম। এই দেখেন ড্যাশবোর্ডে আবারও চলে আসলো, আমার অ্যাকাউন্ট কিন্তু দেখাচ্ছে না, এখানে কিন্তু ড্যাশবোর্ড দেখাচ্ছে, তাদের যে অফিসিয়াল ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটা দেখাচ্ছে আবারও। ঠিক আছে, হ্যাঁ, এই বিকাম এ পার্টনার আপনি যদি ক্লিক করেন, এখানে আপনাকে কিন্তু বিকাম এ পার্টনার করতে হবে। বিকাম এ পার্টনার তখনই আসে যখন আপনি কারোর সাথে ব্যবসায় চুক্তিবদ্ধ হবেন বা ব্যবসা করবেন বা কোনো ধরনের আপনার প্রোডাক্ট সেল করবেন, তখন হচ্ছে পার্টনার প্রোগ্রামটা আসে, মানে আপনি কারোর সাথে পার্টনারশিপে যাচ্ছেন। আমরা চাচ্ছি ডেলিমোশনের সাথে পার্টনারশিপে আসলেই আপনি এখানে ক্লিক করার সাথে সাথে এখানে নাম দিবেন, আপনি কি আপনার চ্যানেলের নামটা কি হবে সেই নামটা দিবেন। আমরা দিচ্ছি ডেইলি, হ্যাঁ, ডেইলি লাইফ সিক্রেট। ওকে, এটা দিয়ে আমরা দিচ্ছি ডেইলি লাইফ সিক্রেট। ওকে, এরপর আমরা আমরা ডেইলি লাইফ সিক্রেটে দিয়ে যাচ্ছি, এটা আমাদের দেওয়ার দরকার নেই, এইভাবে আমরা চলে গেলাম। ঠিক আছে, এরপরে বিকামে পার্টনার, এখানে চলে আপনি এই বিকামে পার্টনারে আবারও ক্লিক করবেন, বিকামে পার্টনার দেন। এই বিকামে পার্টনার দিনের সাথে সাথে যে আপনি ওনাদের সাথে পার্টনারশিপে কাজ করতে যাচ্ছেন, এই দেখেন মেক ইউর ভিডিওস মেটার, এখানে আপনি যদি স্ক্রোল ডাউন করেন এখন অনেক কিছু দেখতে পারেন, জাস্ট আমার সময় নেই সেই জন্য আমি এখানে ক্লিক করছি। এই যে এই জায়গাটাই আপনি ক্লিক করবেন, এই জায়গাটাই ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে বলেছে আনলক দ্য ফুল পটেনশিয়াল অফ ভিডিও, এই যে বিকাম এ পার্টনার, পার্টনার বলছে তাদের, এটা তাদের অফার, ডেলিমোশন অফার, বিকাম এ পার্টনার, আমি চলে গেলেন। ক্লিক করলেন বিকামে পার্টনার, এই বিকামে পার্টনার আসলে আবারও এখানে আপনি ক্লিক করলেন এই জায়গাটাই, এই আপলোড আপগ্রেড টু পার্টনার, আপনার যে নর্মাল চ্যানেলটা ছিল, নর্মাল অ্যাকাউন্টটা ছিল, মানে কাস্টমার অ্যাকাউন্ট, এখন আপনি যেটা সেটা করতে যাচ্ছেন যে পার্টনার অ্যাকাউন্টে, মানে আপনি এখান থেকে কিছু ইনকাম করতে যাচ্ছেন, আপনি ভিডিও আপলোড দিয়ে এই সাইট থেকে কিছু ইনকাম করতে যাচ্ছেন, তাদেরকে কিছু পার্সেন্টেজ ডেলিমিশন, এটা লম্বা একটা কোড অফ কন্ডাক্ট, মানে তাদের শর্ত যে আছে, আপনি যে পার্টনার হবেন, পার্টনারে কী কী করা যাবে, কী কী করা যাবে না, এই ধরনের একটা শর্ত, হ্যাঁ, এই ধরনের একটা কোড অফ কন্ডাক্ট আপনাকে দিয়ে দিয়েছে, এটা একটু স্ক্রোল ডাউন করে পড়ে নেবেন সময় থাকলে, যেহেতু এখন সময় নেই আমি, ওকে, ডান করে আমি চলে গেলাম। এখন এই চ্যানেল ক্রিয়েট চ্যানেল, এখন এই যে চ্যানেল, এই চ্যানেলটা আপনি কীভাবে ক্রিয়েট করবেন, প্রথমেই আপনি এখানে ক্লিক করবেন, এই জায়গাটায় আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে এই এই যে দেখেন আপনার এখানে কিন্তু মেজারমেন্ট দেওয়া আছে, এই যে ব্যানার, এখানে একটা ব্যানার দিতে হবে, আর এইখানে আপনার একটা লোগো থাকবে, এই যে ব্যানারটা, এই যে 1980 আর হচ্ছে 1920 আর 1080, এই ধরনের একটা পিক্সেল একটা ব্যানার তৈরি করতে হবে এইখানে, এই ব্যানারটা, এই ব্যানারটা তৈরি করবেন কীভাবে দেখেন, আপনি সরাসরি যাবেন কানভাতে, কানভা লগিং, এটা ফ্রি ভিডিও ফটো এডিট সফটওয়্যার, এটা আপনি শুধু একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আপনার মেল দিয়ে, যে কোনো মেল দিয়ে আপনি খুলে নেবেন, এই যে আমার মেল খোলা ছিল, যেন চলে আসছে, এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে ক্রিয়েট ডিজাইন, এখানে আপনি ক্লিক করবেন, হোয়াইট হাইট, হোয়াইট হাইট আমাদের যেটা ছিল এখানে আপনি দেখেন 1920 180, তাই না, এটা আমরা এখানে দিব। এখন দেখেন আপনি, আমরা দিচ্ছি এখানে দেখেন 1920 180, ওকে দিয়ে আমি ক্রিয়েট দিয়ে দিলাম, ক্রিয়েট দেওয়ার সাথে সাথে আপনি এখানে এই ধরনের ইয়েগুলো চলে আসবে, আপনি কোন ইয়েটা নিতে চান, এখানে আপনি আপলোডও দিতে পারেন, জাস্ট সময় নেই, আমি আপলোড দেওয়ার সময় নেই, সেই জন্য এখান থেকে আমরা একটা বেছে নিচ্ছি জাস্ট একটা ব্যানার হিসাবে, হ্যাঁ, চ্যানেলের ব্যানার হিসাবে আমরা বেছে নিই, দেখি কোনটা দিতে পারি, এই ক্যানভাতে আপনি ইবুক, এরপরে আপনার ইউটিউব থামনেল, এরপরে আপনার ফটো এডিটিং, এরপরে আপনার বিভিন্ন ধরনের, এখানে আপনি এই সফটওয়্যার দিয়ে, এই ক্যানভা দিয়ে আপনি
তৈরি করে নিতে পারেন। আর ক্যানভা লগ ইন করার জন্য একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে, আপনি যে কোনো মেল দিয়ে জিমেল দিয়ে আপনি এই ক্যানভা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, এটা ফ্রি। এবং আমরা এই জিনিসটা আমরা ব্যানার হিসেবে নিয়ে নিই। ওকে, দেন এই লেখাটা আমরা চেঞ্জ করে নিই। ওকে, আমরা দেখি এইখানে আমরা ওই ব্যানারটা আসার সাথে সাথে এখানে আমরা এই এই লেখাটা আমরা কপি পেস্ট করি। এখানে ডাবল ক্লিক করবেন, মানে সবগুলো সিলেক্ট করে নেবেন, এটা সিলেক্ট করে এখানে পেস্ট করে দেবেন। বাস, এই ডেলি লাইফ সিক্রেট আমাদের চ্যানেলের নাম, এটার কমিয়ে নেবেন আপনি ফন্টটা, যেন ছোটো হয় লেখাটা। এই ক্লিক, এই চলে আসলো। এরপরে নিচে যে অংশটা আছে এটা মাঝখানে নিয়ে আসলেন এইভাবে লেখাটা, এবার নিচে যে অংশটা আছে এটা আপনি ডিলিট করে দিলেন। ওকে, দেন হয়ে গেল। এখন একটু রং দিলেন, মানে এই লেখার কালারটা আপনি যদি আমরা রেড করে দিই। ওকে, ডান ডান, মোটামুটি হলো। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটাকে ডাউনলোড দিবেন, এই যে পিএনজিতে আছে এই ফর্মে ডাউনলোড দিলেন, ডাউনলোড হয়ে যাচ্ছে। এই দেখেন, এই ডাউনলোড হয়ে গেল। এখন যেটা করতে হবে, আপনি এখানে যাবেন, এখানে গিয়ে এই যে ব্যানার, এই ব্যানারে ক্লিক করবেন। আমাদের ছবিটা রয়েছে কোথায়, আমাদের ছবিটা রয়েছে এই যে এটাতে, দেন ডাউনলোড হয়ে গেল। আপনি মোবাইলে রাখবেন, মোবাইলে বেশি সাধারণত দেখে, এটা আপনি সিলেক্ট করলেন, এটা সিলেক্ট করে সেভ দিলেন, সেভ দেওয়ার সাথে এই যে চলে আসলো। ঠিক আছে, তাহলে আপনার চ্যানেল যে ব্যানারটা, ব্যানারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হওয়ার সাথে সাথে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটা এই ইয়েটা ডেইলি সিক্রেট এইটা কপি করে এইখানে আপনার ইউআরএল হিসাবে রাখতে পারেন। ওকে, রেখে দিলাম। আর এগুলো স্পেস রাখবেন না, স্পেসগুলো উঠিয়ে দেবেন। এই এরপরে ডেইলি সিক্রেট এখানে দিয়ে দিলেন, ডিসক্রিপশন আপাতত আমরা পরে লিখতে পারি, আমরা এখানে আপাতত দিয়ে দিই আমরা এটাই ডেইলি সিক্রেট। এখানেও ট্যাগ ট্যাগে ডেইলি সিক্রেট আমরা দিয়ে দিই, ডেইলি সিক্রেট আছে, কমা দিয়ে দিলেন। ওকে, এইবার সব কিছু হওয়ার পরে ডান। এখানে ওয়েবসাইট দেওয়ার দরকার ছিল, বাট ওয়েবসাইট পরে দিলেও চলবে, আপনি আপাতত আমাদের ইয়েটা আপডেট দিন। এই দেখেন, আপনার চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেল। 1, 2, 3 যে ফেজটা ছিল এটা ক্রিয়েট হয়ে গেছে, ডেইলি লাইফ, এটা হচ্ছে আপনার চ্যানেল। এখন আপনার চ্যানেলে আপলোড দেবেন একটা ভিডিও, আমরা এখন একটা ভিডিও আপলোড দিয়ে দেখি কীভাবে হয়। সব মোটামুটি হলো, আরও কিছু কাজ রয়েছে, প্রথমেই এতগুলো কাজ শেষ করা যাবে না। প্রথম চ্যানেল ক্রিয়েট এবং আপলোড দেখাচ্ছি, এবং পেমেন্ট, যে আপনি পেমেন্ট কীভাবে নেবেন এটা আমি দেখাবো। এখন আপলোডে আপনি যাবেন, এখানে আপলোড, এখানে আপলোড করবেন, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনার যে ভিডিওগুলো রয়েছে, কোথায় আপনার ভিডিওগুলো রয়েছে, আপনার লোকেশনটা, লোকেশনে নিয়ে ওখানে নিয়ে আপনি এটা সিলেক্ট করবেন। ধরেন আমার ভিডিওটা রয়েছে এখানে, আমি একটা কথা বলে রাখি, যে কোনো ভিডিও আপনি এখানে আপলোড করে নিতে পারেন। আপনার আপনি ইউটিউব থেকে ডাউনলোড দিয়েছেন অথবা যে কোনো জায়গা থেকে আপনি ডাউনলোড, এই ডাউনলোড ভিডিওগুলো আপনি এখানে আপলোড দিতে পারেন। এখানে কোনো কপিরাইটসের কোনো ধরা বাধা নেই, আপনি এখানে কাজ চালিয়ে নিতে পারেন। এই ওকে, ফ্রিল্যান্সিংয়ের দরকার নেই, আমি ব্যাকে যাচ্ছি। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আপনি প্রতিদিন 10টা ভিডিও আপলোড দিতে পারেন, 10টা ভিডিও আপলোড দিবেন প্রতিদিন আপনি দিতে পারেন। এবং 10 জন ভিডিও যদি হয় তাহলে আপনার কিন্তু ভালো ইনকাম হচ্ছে, এখান থেকে ভালো ইনকাম আসার কথা। বাট প্রথমত এই ইনকাম এটা দিলেন আপনি, চলে আসলো সিলেক্ট করে। এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কী ক্যাটাগরি আমরা দিলাম, ধরেন এখানে আমরা মিউজিক দেওয়ার চেষ্টা করি, যেহেতু মিউজিক মিউজিক দেওয়ার চেষ্টা করি আমরা। আমরা মিউজিক দিলাম। এরপরে আপনি এখানে ডিসক্রিপশন লিখলেন যে আসলে এটা কী গান, মানে কী এটা কী বোঝাতে চাচ্ছেন, এই ভিডিও দিয়ে আপনি কী বোঝাতে চাচ্ছেন, সেই ডিসক্রিপশনগুলো দিলেন। যেহেতু এটা ইউটিউব থেকে আমাদের যে ডাউনলোড করেছি, এই যে ইউটিউব থেকে, এটাই আমি আবার এখানে আপলোড দিচ্ছি, যে এখানে কোনো কপিরাইট নেই সেটা দেখানোর জন্য মেইনলি। দেখেন, এটা আমি এই ডিসক্রিপশনে আমি এটা লিখে দিচ্ছি, ঠিক আছে, লিখে দিলাম। ট্যাগ দিলেন, আসলে এটা কী কী, মানে ট্যাগ হচ্ছে যে এখানে যখন সার্চ দিবে আপনার গুগল সার্চে কি
কি সার্চ দিলে এই গানগুলো আপনাকে দেখাবে, এই সার্চগুলো এখানে দিবেন, এইটাকে বলে ট্যাগ। আর এখানে ট্যাগ লেখার জন্য লেখার পরে ইন্টার চাপ প্রেস করবেন, মানে ইন্টার প্রেস করলে আপনার এই লেখাগুলো আর ট্যাগ হিসেবে আসবে। এখানে আপনি আবার ক্লিক পেস্ট কপি পেস্ট ইন্টার দিলেন, এই আপনার ট্যাগ যুক্ত হয়ে যাবে। এরপরে আপনি পুরোটা আপনি দিতে যাচ্ছেন, এইটাও এখানে ট্যাগ করে দিলেন, ইন্টার ইন্টার দিলেন, ট্যাগ হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আপনি সবগুলো দিয়ে দিলেন। আর সবগুলো মোটামুটি, হ্যাঁ, একটা প্লেলিস্ট তৈরি করতে পারেন আপনি, এখানে ক্লিক করে একটা প্লেলিস্ট তৈরি করলেন। আমরা প্লেলিস্ট তৈরি করছি, এটা আমরা দিচ্ছি মিউজিক অ্যান্ড ভিডিওস, এই দিয়ে আপনি একটা প্লেলিস্ট তৈরি করতে পারেন। আমরা লিখে নিচ্ছি একটু মিউজিক অ্যান্ড ভিডিওস, আর ডেইলি মোশনে যেটা সেটা হচ্ছে যে আপনি এই পিঠেগুলো অটোমেটিকলি এটা প্লেলিস্ট আপলোড হয়ে গেল। এখন আপনি যদি ব্যাকে যান, ভিডিওতে যান, ভিডিও দেখলে দেখেন আপনার আপলোড হয়ে গেল ভিডিওটা। ঠিক আছে, আমরা একটু যদি এটা আরেকটা জিনিস বিষয় যেটা আছে সেটা হচ্ছে এখানে এডিট করি, এডিটে আমরা যাই, এডিটে গিয়ে একটু মিস্টেক হয়েছে, সেখানে হচ্ছে আপনার এই অ্যাডভান্সে গিয়ে আমার এটা ফিচার্স ইয়েতে আমার আনতে হবে। এখানে ফ্রেম যদি ব্যবহার করেন, ফ্রেমটা চলে আসবে। ক্যাটাগরিটা আমরা দিয়েছিলাম মিউজিক, মিউজিকই দিলেন, ওকে, তাহলে আপনার এটা চলে আসলো। আপনি যদি পাবলিশে দেন, পাবলিশ পাবলিশ হয়ে গেছে। এখানে আপনার এই ডিসক্রিপশন এবং এটাতে আপনার লেখা হয় নাই, এটা আপনি একটু লিখে নেবেন, ডিসক্রিপশনে আপনি লিখে নিন, এখান থেকে কপি পেস্ট করে দিলেন। এখানে আপনার এইটাগুলো একটু ডিলিট করে দিলেন, যেহেতু ইউটিউব ইউটিউবে দরকার নেই, এগুলো আপনি ডিলিট করে দিলেন। বাস মোটামুটি হয়ে গেল। টেক আমরা আগেও লিখেছি, জাস্ট এটা আবার আমরা টেক করে দিলেন, একটা টেক একটা দিয়ে দিলেন, ধরার পরে একটা টেক এখানে দিয়ে দিলেন, ইন্টার দিলেন, ইন্টার দিলে ট্যাগ হয়ে গেল, বাস পাবলিশ। এখন আপনি যদি অ্যাডভান্সে গিয়ে ফিচার্স ঠিক আছে, এখন পাবলিশে দিয়ে দিলেন, ওকে, পাবলিশ হয়ে গেল। এখন আপনি চ্যানেলটা দেখেন, আপনার চ্যানেলটা আসলে এটা কাজ করছে কিনা, আপনার চ্যানেল এই চ্যানেল চলে আসলো, আপনি এখানে দিলেন, এই যে দেখেন আপনার ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। ঠিক আছে, একদম ইজিভাবে আপনার আপলোড হয়ে গেছে। এখন আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন এই ডেইলি মোশনে আপনার ভিডিওটা দেখাচ্ছে, ওই যে লাইভ সিক্রেট চ্যানেলে এই শেয়ার এগুলো বাটন আছে, লাইক দিয়ে আপনি দিলেন একটা শেয়ার বাটন, পার্টনার এইচকিউ যেটা, এটা এখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করার সাথে সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার চ্যানেল, এখানে আপনার চ্যানেল, এরপরে হচ্ছে আপনার আর্নিংস, এই আর্নিংসে দেখেন আপনার আর্নিংস কতটুকু হলো। একটা মানে যেমন $100 যখন আপনার ইনকাম হবে তখন আপনি এখান থেকে উইথড্র করতে পারেন। $100 যখন হবে, $100 হতে বেশি সময় লাগে না, আপনার এক থেকে এক মাসের মধ্যে আপনি $100 ইনকাম করতে পারেন যদি মনোযোগ সহকারে কাজ করেন। এখন পেমেন্ট, পেমেন্ট আপনি কীভাবে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ওভারভিউ, এটা এখানে আপনি, আচ্ছা আমরা একটু ওভারভিউতে যাই, ওভারভিউ কেমন হলো আপনার, আপনার কতটুকু ইনকাম হচ্ছে, কীভাবে হচ্ছে, কতটুকু রিমেনেন্স ম্যানেজ, কতটুকু ডলার ইনকাম হলো, এগুলো আপনাকে দেখাবে। ঠিক আছে, এই ডলার কিন্তু এখন ইনকাম হয়নি আপনার। আপনি এখন পেমেন্টে যান, পেমেন্টে যদি যান তাহলে এই পেমেন্ট আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখানে আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার ঠিকানা, আপনার কান্ট্রি, এইসব ফর্ম আপনি পূরণ করে দেবেন যখন আপনি পেমেন্ট উইথড্র করবেন। পেমেন্ট উইথড্র দেখেন আপনি এখানে সব কিছু লিখে আপনি পেমেন্ট উইথড্রতে আপনি করে নিতে পারবেন। এবং এখানে যে ব্যাঙ্ক, সরাসরি ব্যাঙ্কে আপনি কাজ করবেন পাবেন 3 দিনের মধ্যে, পায়োনিয়ারে আপনার পাবেন 2 দিনের মধ্যে, এবং পেপালেও আপনি পাবেন 2 দিনের মধ্যে। তো এই ছিল পেমেন্ট এবং ইয়ের কাজ। তো এই আমি পরবর্তী ভিডিওতে এখান থেকে ইনকাম কেমন করে হচ্ছে, কেমনভাবে ইনকাম আমি উইথড্র করছি সকল কিছু আমি ভিডিওটা দেখিয়ে দিব। জাস্ট আপনারা জাস্ট খালি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা এবং শেয়ার করেন, কমেন্ট দেন, যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট দেন,
শেয়ার করেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং অন্যান্য ভিডিওগুলো আমি এখান থেকে নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব ফর মাই চ্যানেল। থ্যাংক ইউ।